এভারগ্রিন সামাজিক সংস্থা আয়োজিত 21তম নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে কমলপুর কালীবাড়ির মাঠে। বুধবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় কানাইলাল হালামপাড়া এবং রামদুর্লপুর টি গার্ডেন একাদশ। প্রথম সেমিফাইনাল খেলা হয় 60 মিনিটের। খেলা শুরু হওয়ার 1 মিনিটের মাথায় কানাইলাল হালামপাড়া প্রথম গোল করার সুযোগ পেয়ে যায়। 1-0 গোলের ব্যবধান থাকলেও প্রথমার্ধে 30 মিনিট কানাইলাল হালামপাড়াকে চাপে ফেলে দেয় রামদুর্লপুর টি গার্ডেন। দ্বিতীয়ার্ধে টান টান উত্তেজনায় চলে হাড্ডাহাড্ডি লড়াই। খেলার 42 মিনিটে দ্বিতীয় গোল এবং 54 মিনিটে তৃতীয় গোল করে কানাইলাল হালামপাড়া। 3-0 গোলের ব্যবধানে কানাইলাল হালামপাড়া চূড়ান্ত তথা ফাইনাল খেলা ছাড়পত্র পেয়ে যায়। এই টুর্নামেন্টে প্রতিদিনই প্রতি দলের হয়ে খেলতে আসছে রাজ্য এবং বহিরাজ্যের তারকা প্লেয়াররা। এদিন খেলা দেখতে মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ধলাই জেলার সর্ববৃহৎ এভারগ্রিন ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য কমলপুর মহকুমার পাশাপাশি খোয়াই মহকুমা ও কুমারঘাট মহকুমা থেকে অগণিত দর্শক ছুটে আসেন। বুধবার প্রথম সেমিফাইনালে মাঠে অগণিত দর্শকদের ভিড় এই টুর্নামেন্টের জনপ্রিয়তার জানান দিচ্ছিল। কি দেখতে আসলেন এখানে? খুবই দুর্দান্ত খেলা। কোন খেলা? ফুটবল। এটা কারা উদ্যোক্তা? কারা? প্রতিদিন আসেন খেলা দেখতে? কেমন লাগে? খুবই দুর্দান্ত। দর্শক কেমন দেখতে পান? মাঠে প্রচুর পরিমাণে দর্শক। আজকে কি কোয়ার্টার ফাইনাল না সেমিফাইনাল? কোন কোন টিম অংশগ্রহণ করলো? আলামপাড়া আর রামদুলপুর। দুই টিমের মধ্যে কোন টিমের খেলা ভালো লাগছে? রামদুলপুরের খেলা ভালো লাগছে। আজকে কি রাজ্য বহিরাজ্য প্লেয়ার অংশগ্রহণ করলো খেলায়? আজকে তো সেমিফাইনাল, প্রথম দিন, খুব ভালো হইতাছে। কোন টিমের খেলা বেশি ভালো লাগছে? রামদুলপুরে। গোল কারা দিল ফার্স্ট হাফে? কানাইলাল হালামপাড়া দিছে রামদুলপুরে। খেলা ভালোই হচ্ছে? খেলা ভালো লাগছে। আগামীকাল অর্থাৎ 12ই সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মলয়া মোহামেডান একাদশ এবং মোহনপুর নজরুল ক্লাব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।